স্টেপ বাই স্টেপ তোমাদেরকে এই ভিডিওতে আজকে শেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে বলবে না। তো ফার্স্টে আমাকে যখন এভাবে ধরে আছে তো আমরা কোন টেকনিকটাকে অ্যাপ্লাই করবো? তো ফার্স্টে কি করবো, আমরা লেফট হ্যান্ডটাকে এটাকে টাইট করে এভাবে দেবো। তো দেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে টাইট করবো। তো টাইট করার পরে এখান থেকে এটাকে চাপ দেবো। তো চাপ দেওয়ার পরে দেখো এটাকে টাইট করে ধরে রাখছি। তো রাখার পরে আমরা এখান থেকে এটাকে যত এই সাইডে চাপ দেবো এখান থেকে পুরো ছাড়িয়ে যাবে। তো আমি তোমাদেরকে স্লোভাবে দেখাচ্ছি কেন, যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য তোমাদেরকে শেখানো হচ্ছে স্লোভাবে। তো এটাকে যত এই সাইডে প্রেশার দেবে তো এমনি আস্তে আস্তে হ্যান্ডটাকে পুরো ছাড়িয়ে যাবে এখান থেকে। তো আজকে তোমাদেরকে স্লোভাবে দেখাচ্ছি, পরে তোমরা যখন প্র্যাকটিস করবে তো জোরে প্র্যাকটিস করবে, তো সেফটিতে। তো গাইস আবার তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো হবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো এটা তো গাইস অবশ্যই আবার ফলো রাখবে। তো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বোঝানো হচ্ছে যাতে তোমরা শিখতে পারো। তো ফার্স্টে কি করছি, এখান থেকে এই হ্যান্ডটাকে নিচ্ছি টাইট করে। তো টাইট করার পরে এটাকে দেখো এটাকে প্রেশার দিচ্ছি। তো দেওয়ার পরে এটাকে হেডটাকে ধরছি শক্ত করে। তো ধরার পরে আমরা এখান থেকে এটাকে টাইট করছি। তো টাইট করার পরে আমরা এখান থেকে এটা তোমরা সাপোর্ট দিতে পারো হেডে, আর এখান থেকে তো এটা সাপোর্ট না দিলেও চলে যাবে, তো তাও তোমরা সাপোর্ট দেবে। তো দেওয়ার পরে এখান থেকে এটাকে প্রেশার দেবে, এই সাইডে যত প্রেশার দেবে আস্তে আস্তে পুরো ছাড়িয়ে যাবে। তো গাইস যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে।